কোথায় চলে যেত কে জানে, এইটি হচ্ছে তৃণমূলের বর্তমান ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। আমি মানুষের সঙ্গে থাকবো, মানুষের কাজ করব, মানুষ যাতে ভালো পরিষেবা পায় সেই জন্য আমি সিপিএমের সঙ্গে যোগ দিয়েছি। এবং আমার 30 থেকে 32টা পরিবার যোগ দিয়েছে। এটা কালীতলা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। আপনি কোন পদে ছিলেন? আমি আঞ্চলিক সেক্রেটারি ছিলাম কালীতলা গ্রাম পঞ্চায়েতে। মৃণাল কান্তি গায়েন। দলটা তৈরি হলো, তারপরে নেতারা যারা বলছেন আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, ওই বিজেপির দাঙ্গার হাত, ওই রক্ত রাঙানো হাত তৃণমূল করেছিল, এই কথা গোটা রাজ্যের মানুষ যে যন্ত্রণায় আছেন, এলাকার মানুষও সেই যন্ত্রণায় আছেন। আর এখানকার লোকেদের টাকা 9-6 করে তৃণমূলের নেতারা বড় বড় বাড়ি হাঁকাচ্ছেন, তাতে হচ্ছে যে ভালো ভালো মার্বেল বসছে, এসি বসছে, ইত্যাদি বসছে। ফলে গরিব মানুষ যদি যন্ত্রণায় থাকেন আর গরিব মানুষের ভোট পাওয়া নেতা ভালোভাবে জীবনযাপন করবেন, এটা তো পশ্চিমবাংলায় চলবে না। ফলে আজকের সভা থেকে আমাদের দাবি, সব পেটে ভাত চাই, সব হাতে কাজ চাই, আর গরিব মানুষের টাকা লুট করে নেতাদের বড়লোক হওয়া চলবে না। কলতান দাশগুপ্ত, সিপিআইএম। আর কি মিড মিলে দুর্নীতি হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব দাও? এই রাজ্য জুড়ে খাদ্য নিরাপদের এই কেন তৃণমূল বিজেপি জবাব দাও? আপনি যদি 92 এর বাবরি মসজিদের দাঙ্গার কথা মনে করেন, আপনি যদি 2000 জুড়ে আগুন জ্বালানোর চেষ্টা হয়েছিল, কিন্তু এই পশ্চিম বাংলার মাটি, এই পশ্চিম স্বামী স্ত্রীর মৌরসি পাটটা এইটা পড়ে ওই অঞ্চলের যিনি নেতা তারা মাথা হামলা করে দেখুন একটা লাইন কত জায়গায় চুরি করেছেন আর কত আইডি আপনি বিক্রি করেছেন 30,000 টাকা করে। এখনো আমরা সাজাচ্ছি সেই সাজ করলে পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে 42টা ফ্যামিলি। দেখুন ওই মৃণাল বাবু উনি আগে সিপিএম করতেন, তারপরে আমাদের দলে এসেছিলেন। এখন ওনার একটা দুর্নীতি টুর্নীতি সব রকম করার একটা অভ্যস্ততা ছিল, কারণ যার ফলে সেইটা আমরা দল প্রশ্রয় দেয়নি, সেজন্য আবার সে যেখানকার ঝাঁকের কই ঝাঁকে ফিরে গেছে। এটা নিয়ে ওনার তেমন কোনো সব 30-40 না, ওটা ওনার ঘোলা জলে মাছ ধরতে চাইছে, হাইলাইট হচ্ছে, হাওয়া এসব বলছে। নির্বাচন সামনে আছে, মানুষ মামাটি মানুষ, মমতা ব্যানার্জির উন্নয়ন একেবারে জন্ম থেকে মৃত্যু অবধি প্রকল্প আমাদের, তারই এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতি আসার চেষ্টা করুন, সে কথা বলছিলাম আজকে।